কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষকে মারধর ও দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোররাতে উপজেলার সুখিয়া ইউনিয়নের কুড়েরপাড় এলাকার বকুল মিয়ার দোকানে এ ঘটনা ঘটে। এ সময় পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। জানা যায়, স্থানীয় শরীফ কংগ্রেস সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল হাজি চান মিয়ার সাথে। এ নিয়ে শুক্রবার রাতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। শনিবার ভোর রাতে চান মিয়ার ছোট ভাই বকুলের দোকানে আগুনের সূত্রপাত হয়। ভুক্তভোগী বকুল মিয়ার অভিযোগ, শুক্রবার বিকেল থেকে স্থানীয় শরীফ, নয়ন, শামীম, ফিরোজ, পাপেল, খোকন, সোহেল, তেলোয়ার দেশীয় অস্ত্রের মহড়া দিতে থাকে এবং শনিবার ভোর রাতে দোকানে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আমি দৌড়াদৌড়ি করে বাড়ির এলাকাবাসী ডাক দিছি, তো সবাই আইসি, আইসি পরে দিয়ে যেন আগুন মানে জ্বলতেছে। পরে ফায়ার সার্ভিসে ফোন দিছি, কুশলপুর পাকুন্দিয়া, কিছু পরে তারা আইসি, আইসা পুলিশও আইসি, আইসা আগুন নিয়ন্ত্রণ করে রেখে ঠিক আছে। জমিলে বিরত হয়েছে, কিন্তু আমার ভাইয়া সারি যায় নাই। তারপরে আমার বাইরে মাই দূর কইরিয়া দোকান আগুন লাগাই পুড়ে এসে আটটার দিকে মারামারি কুবাকুবি হয়েছে। দোকানদার উনিও বলে মার খেয়েছে, মার খাওয়ার পরে উনি হাসপাতাল ছিল, আর রাত্রে আগুন দোকানে আগুন লাগাইছে। পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের সাব অফিসার মুজিবুর রহমান জানিয়েছেন, কুড়েরপাড়ের এই দোকান পোড়ার ঘটনায় আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান টিটু জানিয়েছেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।